সব ভালোবাসার কথা আছে রূপমা, ও তুমি বুঝবে না। দেখো মানুষের সঙ্গে অনেকদিন ঘর করছি তো, তবে ওই এক রোগ, মুখে এক মনে আর এক। মানুষটা এই সংসারটাকে বড় ভালোবাসে তো, তাই ঘর ছেড়ে কোথাও বেরোতে চান না। কত করে বলি, রোজ আমার সঙ্গে একটু মর্নিং ওয়াকে চলো, কদিন একটু হাঁটাহাঁটি করো, দেখবে সব ঠিক হয়ে গেছে। তো কে শোনে কার কথা, অত ভোরে নাকি তার ঘুম ভাঙবে না। আর তারপরে এই বয়সে খাওয়া দেখেছো কি খাচ্ছে? কে, আমি বেশি খাই? তুমি আমাকে খাবার খোঁটা দিচ্ছ? এই চলো বৌমা, দেখো তুমি নিজেই দেখো আমি কখন বললাম যে বেশি খায়। বললে না, বললে, ওরে বাবা, রে বাবা, বললে তো, বললে তো, দেখো এই বয়সে কি খায়, কি খাই আমি, হ্যাঁ কি খাই আমি। কেন, সকালবেলায় উঠেই দুধ চা, তাও আবার দু চামচ চিনি দিয়ে, সর্ষের তেল ছাড়া রান্না মুখে রোচে না। পায়েসটা বড় ভালো হয়েছে বড় বৌমা, আর একটু দেবে নাকি? আর যদি বেশি থাকে তাহলে রেখে দিও, কাল সকালে না হয় শ্রেয়া কয়েকখানা লুচি করে দেবে, লুচি দিয়ে বাসি পায়েস খেতে বড্ড ভালো লাগে। একেবারে 32 পাটি দাঁত বার করে হাসছে, দেখো চোরের শ্যাঙাত পকেট মার। যেমন শ্বশুর তা তেমন বৌমা, শ্বশুরও বলছে আর শেখাচ্ছে, মানে শেখাচ্ছে যে কিভাবে শাশুড়িকে অপমান করতে হয়, আর বৌমাও দেখো করে হাসছে, খুব মজা না, খুব মজা। তাহলে মানছো তো যে তুমি ছোট বৌমার শাশুড়ি, সর্বমঙ্গলা তোমার ছোট ছেলের বউ। দেখো আমি ওরকম সহজে মেনে নিই না, সহজে মেনে নেবার মানুষই আমি নই। ঠিক আছে মেনো না, কিন্তু মেয়েটা যদি নিজের মতো করে মানতে চায় ওকে মানতে দাও, ও যদি তোমার একটু যত্নআত্তি করতে চায় আপত্তি করো না। আর বয়স তো হচ্ছে, এখন একটু ওই তেল মিষ্টি খাওয়া বন্ধ করতে হবে, নিয়ম মেনে চলতে হবে, নয়তো ব্যথা বেদনা বাড়বে বই কমবে না। যাকে যাকে বিয়ে ছোট বৌমা, সুরেশ বলছিল তুমি নাকি ওই ননি বলে মানে নন্দী বাগানের কাউকে তোমার ফ্যাক্টরিতে কাজে রেখেছো? দেখো নন্দী বাগানের সবাইকে আমি চিনি, এলাকায় তো 50 বছর কাটিয়ে দিলাম, ননি বলে কেউ আছে বলে তো আমার মনে পড়ছে না। তো লোকটাকে যে তুমি কাজে নিলে, ভালো করে খোঁজ খবর নিয়েছো তো? আমি ভুলে গেছিস মঙ্গলা, আমি তো সেই রাজা দা যে তোকে খুব ভালোবাসত, যাকে তুই সব সময় দূরে ঠেলে দিতিস। কি দোষ করেছিলাম আমি, আমি তো তোকে তোকে একটু একটুখানি আদর করতে চেয়েছিলাম, তার বদলে তুই আমাকে সবার সামনে থাপ্পড় মারলি। সেই দিনকে আমি ঠিক করে নিয়েছিলাম যে তুই যতদিন বাঁচবি তোকে আমি একদিনের জন্য শান্তিতে থাকতে দেব না, একদিনও না। আমার এই কেমিক্যাল মেশানো মন্ডগুলো দিয়ে তোর ওই ছেলেগুলো প্রত্যেক দিন, তোর ছেলেমেয়েগুলো একের পর এক ধূপকাঠি বানিয়ে যাচ্ছে, কিন্তু ওরা জানেই না যখন এই সমস্ত ধূপকাঠিগুলো পুজোর দিন আশ্রমে একসাথে জ্বলবে, তখন তখন সেই বিষাক্ত ধোঁয়ার গ্যাসে সবার দম বন্ধ হয়ে আসবে, সবার শ্বাসকষ্ট হবে। আর তখন যে হাত দিয়ে তুই রাজা সিংহকে মেরেছিলিস, সেই হাতে পুলিশ হ্যান্ডক্রেপ পরিয়ে সবার সামনে দিয়ে টানতে টানতে নিয়ে যাবে। আর তখন যারা অসুস্থ হয়ে পড়ছে তাদের বাড়ির লোকজন তোকে হয়তো জুতোর মালাও পরিয়ে দিতে পারে, আর প্রেসের লোকেরা চারদিক তোকে ঘিরে ফেলে তোকে নানান প্রশ্ন করবে, কিন্তু তুই তো কিচ্ছু জানিস না, তুই একটা উত্তর দিতে পারবি না। সেই দিন কিন্তু তোকে দেখতে দারুণ লাগবে, আর সেই দিনটা দেখার জন্য আমি হা করে বসে আছি। তারপর গলায় জুতোর মালা পরে মুখে চুন করে মুখো আর কৃষ্ণ গ্রামে ফিরে যাবে। এইদিন তোকে আমি আর কিচ্ছু বলবো না, মাপ সব মাপ করে দেবো সেদিন। সেইদিন আমার মঙ্গলাকে আমি চাপটে ধরে থাকবো আমার নিজের কাছে, চাপটে আদর করবো, চাপটে ধরে তোকে আদর।
আদর করব, আদর করব। বাবা, ওই যে ভোলা আছে না, ওই লোকটাকে এনেছিল। ওর কাছে শুনলাম ওই পাশের নন্দীবাগানেই উনি থাকেন। ওনার ছেলে ছেলের বউ নাকি ওনাকে দেখে না, ওনাকে একা ফেলে রেখে দিয়ে চলে গেছে। ওনার থাকার কোনো জায়গা নেই, খেতেও পান না ঠিক মতো, তাই ভোলা ওনাকে নিয়ে এসেছিল। আমি ভাবলাম অসহায় বয়স্ক মানুষ, এখানেই না হয় থাকুন, কাজকর্ম যেটুকু পারবেন সেটুকু করবেন, ওনার থাকা খাওয়া হাত খরচ না হয় ব্যবসার টাকা থেকেই দেওয়া হবে। একজন মানুষ সারাদিন কারখানায় থাকলে তো ভালোই হয়, আমাদের কাজকর্মের দেখাশোনা করবেন, আর পাশের পাড়ার লোক সবাইকে চেনেন, ভোলাও নিশ্চয়ই বুঝে শুনেই ওনাকে এনেছে, তাই থাকতে দিলাম। তা বেশ করেছো, কিন্তু ওই সুরেশ বললো বলেই না আমি একটু খোঁজ খবর নিয়েছি। দেখো, নন্দীবাগানে আমার অনেক বন্ধু বান্ধব আছে, পাড়ার মোড়ের চায়ের দোকানে যারা খেতে আসে তাদের জিজ্ঞেস করলাম, তারা কেউ ননি বলে কাউকে চিনতে পারলো না। নন্দীবাগানটা খুব একটা বড় এলাকা নয়, তবে এখানে যদি সত্যি সত্যি কোনো ছেলে তার বাবার উপর এরকম অত্যাচার করে তাহলে পাড়ার লোকেদের সেটা জানার কথা, কিন্তু কেউ সেরকম ঘটনার কথা মনে করতে পারলো না। দেখো ছোট বৌমা, দিনকাল ভালো নয়, এখন কাউকে চট করে বিশ্বাসও করা যায় না, আর ওই লোকটা তো রাতে কারখানাতেই থাকছে, তাই না? হ্যাঁ বাবা, আজ সকালে গিয়ে দেখি ওই ননী কাকা নিজে থেকেই বেশ কিছু কাজকর্ম এগিয়ে রেখেছেন, ওই মশলা টশলা গুলো বানিয়ে রেখেছেন, আমাদের কোনো অসুবিধা হয়নি, বরং কাজের সুবিধাই হয়েছে। না না, ওনাকে আমি অবিশ্বাস করতে বলছি না, কিন্তু আমি ওই নন্দীবাগানের সেক্রেটারি মানে নাগরিক সমিতির সেক্রেটারি বিপুলের কাছ থেকে একটু খোঁজ নেব। বিপুল আমার খুব ভালো বন্ধু, আর তুমিও লোকটার উপর একটু নজর রেখো, বুঝলে? দেখো, সবকিছু না জানা পর্যন্ত ওকে আমি 100% বিশ্বাস করতে পারছি না, একটু নজরে রেখো। কোর্টে উঠেছিল, আর ওর আজ কি হয়েছে? আর আপনার নামে সবটা কোর্টে বলে দিয়েছে, আর এরপর আপনার পক্ষে জামিন পাওয়া কিন্তু খুব কঠিন হয়ে উঠল। Thank you.
আসছি আসছি